তো ওয়েলকাম টু নন্দীগ্রাম। এখানে যিনি ভোটে জিতেছেন তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইয়াশ ঝড় হয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ট্রিপল চুরির। এখানে যিনি ভোটে হেরে দ্বিতীয় হয়েছেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একবার হেলিকপ্টারে করে ঘুরে চলে গেছেন। আর এখানে যিনি ভোটে তৃতীয় হয়েছেন তিনি হচ্ছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী দি। তিনি এখন রাস্তায় রয়েছেন, মানুষের পাশে রয়েছেন। মীনাক্ষী দি, রাগ হচ্ছে না, অভিমান হচ্ছে? অভিমান, রাগ না, অভিমান। রাগও না অভিমানও না, পার্টি এখানে পাঠিয়েছিল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু পার্টি এটা তার জন্মলগ্ন থেকে তার এটা ঐতিহ্য। তো সমস্ত জায়গায় যারা আমাদের শ্রেণী বন্ধু তাদেরকে নিয়ে আমাদের পার্টি, যাদেরকে নিয়ে আমাদের সংগঠন তাদের পাশে থাকে এবং তাদেরকে নিয়ে সংগঠনটা তৈরি করে। এবারে নন্দীগ্রামে শুধু জেতাটা আমাদের কাছে টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ, আলটিমেটলি পুরো সমাজটার বদল। সেই সমাজ বদল করতে যখন নেমেছি তখন রাগ অভিমানের জায়গা নেই, বরং আরও মানুষকে আন্তরিকতার সাথে বেঁধে একটা পার্টি তৈরি করে সেই পার্টি দিয়ে মানুষকে সাথে নিয়ে এই সমাজটাকে পাল্টানোর রাস্তায় যাওয়া। মরণে যেন তারে পাই, বললাম কৃষ্ণ 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 বলিয়া। এখানে দিদিমণি ভোটের আগে পড়েছিলেন, বাট ইয়াশের পর থেকে দিদিমণিকে আর দেখা যাচ্ছে না। তোমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কোনো কোনো স্পেসিফিক মেসেজ দিদিমণির জন্য? আসুন, দেখুন, কাজ করুন। এই একটু আগে এক মহিলার সাথে কথা বলছিলাম, বাড়িটা আরেকটু দূরে ওই নদীর ধারে ছিল, বাড়িটা ডুবে গেছে। এখানে থাকার জন্য ছিলেন এলাকার জনৈক্য মানুষ, লোকে বলছেন তিনি একটা অন্য দল করেন, সেই দল নাকি শাসক দলের, এসে বাড়িটা ভেঙে দিয়েছে। এখন তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন যে আমি কোথায় থাকবো। ভোটের আগে যেমন বয়ালে দু ঘন্টা বসেছিলেন, এখন একটু দু ঘন্টা এখানে এসে বসে দেখুন। যাদের বাড়ি নেই তাদের জন্য একটু চেষ্টা করুন, প্রশাসন আছে, মানুষের ট্যাক্সের পয়সা আছে, আর নইলে গোটা রাজ্যের গোটা দেশের মানুষ ইয়াশের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে রেডি আছে, আর আমরা রেড ভলেন্টিয়াররা রেডি আছি। যদি মিস্ত্রি না পান তো সরকার ফান্ড থেকে খরচা করে তো আমরা বাড়ি বানিয়ে। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, এমনিতে ঝড়টর উঠছে, আমাকে কলকাতা ফিরতে হবে, তুমি এখানে থেকে যাচ্ছ। আমরা বলছি যে ধরো নয় বিজেপি নয় তৃণমূল, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, এটা একটা মিডিয়ার বাইনারি। তো মিডিয়া তো আমাদের হয়ে কথা বলবে না, এটা তো খুব ফ্যাক্ট একটা। তো এখান থেকে বেরোনোর উপায় কী? খুব স্পেসিফিক কোয়েশ্চেন, এখান থেকে বেরোনোর উপায়, বাইনারি ভাঙার উপায় কী? এখানে দুটো কথা, একটা হচ্ছে যে মিডিয়ার কাছে কথা আমাদের, যে হয় তৃণমূল নয় বিজেপি, এটা হয় তৃণমূল নয় বিজেপি করে এটা আপনারা এইভাবে করুন যে হয় আপনারা নয় মানুষ, তৃণমূল বিজেপি সিপিএম আরও যা যা আছে গোটা দেশে তো প্রচুর পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টিগুলোকে এক জায়গায় রাখুন আর এলাকার মানুষকে এক জায়গায় রাখুন। নন্দীগ্রাম কী চাইছে, ইয়াস বিপর্যস্ত মানুষেরা কী চাইছে, এই বাইনারিটা তৈরি করুন, আমরা সাথে আছি। একদিকে ওরা, একদিকে সাধারণ মানুষ। আর এটাকে ভাঙার জন্য কি করতে হবে, এটাকে ভাঙার জন্য সরকার প্রশাসনিকভাবে যেভাবে নিজের দায়ী এড়াচ্ছেন শুধুমাত্র এই ইয়াস বিপর্যস্ত মানুষের জন্য নয়, কোভিডেও তো মানুষ অনেক ভুগছেন, কোভিড নয় অথচ অসুস্থ, সেই অসুস্থতা নিয়েও মাত্র মানুষ প্রচুর ভুগছেন। ওষুধের দাম বলুন, বেড বলুন, হসপিটাল বলুন, আপনি জানেন সরকারি হসপিটালে প্ল্যান রুটি বন্ধ আছে, কী হবে বলুন তো? যার অ্যাপেন্ডিক্স আছে, যার ভেঙে যাচ্ছে, যার টিউমার আছে, যার অন্য কোনো অপারেশন আছে, তারা কোথায় যাবে? গভর্নমেন্ট একটা নোটিফিকেশান করে প্ল্যান রুটি বন্ধ করতে পারেনি। অসুখ অনেক ধরনের আছে, এখানে আমাদের সাথে দু তিনটে মেয়ে আছে, মেয়েগুলো সব পিএসসি পরীক্ষা দিয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য মেয়েগুলো চাকরি আটকে আছে, ওরা বলছে রাস্তা কী? শিশু শ্রমিকরা এ রাজ্যের বিভিন্ন জেলাতে পড়ানো হয় শিশু শ্রমিকদের স্কুলে, কেন্দ্রের সরকার থেকে তাদের পড়ানো, তাদের বেতন, তাদের জন্য সুযোগ সুবিধা সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে, এটাও অসুখ। এই সমস্ত অসুখের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় আমরা বলবো সরকারকে উদ্যোগ নিতে হবে, আমরা আছি। কি দলে বুক দে ভাষায়, আমি মরণে যেন তারে পাই, মরণের বাসিটা শুনে। ওকে, দুটো কথা, এক হচ্ছে আজকে তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, কলকাতায় আমাদের মানে অডিয়েন্সের জন্য একদিন টাইম দিতে হবে, সেদিনকে বিশদে কথা হবে উইথ আ কাপ অফ টি চায়ের সাথে। আর সকাল থেকে অনেক খুব মানে উদ্বিগ্ন যে সায়নের সাথে একদিন
বসে কলকাতার মানুষের সাথে কথা বলা, শুধু মানুষের সাথে না, আমরা মানুষের কাছে বিগত দিনেও যা বলতে চাইছিলাম এখনো তাই বলবো। 213টা সিট পেয়েছে বলে জোর তো আর সাধু হয়ে যাবে না একদম। আর একটা কথা আমি লাস্টে বলে যাচ্ছি, আমরা ছোট থেকে অনেক শুনেছি যে সিপিএম এর নেতারা নাকি মুখে কই মাছ ঢুকিয়ে দিত। আজকে আমরা অক্সিজেন মাস্ক দিয়ে গেছি। এরপর থেকে নন্দীগ্রামের মানুষের যখন অক্সিজেনের কষ্ট হবে, লোকে দেখবে আমরা অক্সিজেনের মাস্ক মুখে দিচ্ছি। এই আগেরটা কিন্তু লোকে দেখেনি, এটা কিন্তু লোকে দেখবে। শুরু করে গোটা রাজ্যের এরকম অনেক সাধারণ মানুষ আছে যারা নন্দীগ্রামের পাশে দাঁড়িয়েছে, কেউ চাল আলু নিয়ে দাঁড়িয়েছে, তো কেউ অক্সিজেন সিলিন্ডার দাঁড়িয়েছে নিয়ে সায়নের মতো, কেউ এখানে এসে গাছ লাগিয়ে দিয়ে গেছে আজকে যে আগামী দিনে পরিবেশটাকে বাঁচাতে হবে, আবার কেউ এই ঝড়ে বাড়ি ভেঙে যাওয়ার পর একটা ত্রিপল নিয়েও পাশে দাঁড়িয়েছেন। মানুষ পাশে দাঁড়ানোর জন্য রেডি আছে, সরকারকেও দুয়ারে ত্রাণ না করে একটু পাশে দাঁড়াতে। একদম, থ্যাংক ইউ মীনাক্ষী দি, আবার পরে দেখা হবে। ওকে বাই। দিবানিসি কেন সে বোঝে না গো তারে ভালোবাসি, আমি তারি প্রেমে পুড়ে হলাম ছাই, আমি মরণে যেন তারে পাই দয়াল পাই গো, মরণে যেন তারে পাই। কত যুগ ধরিয়া বিরহ সহিয়া কলঙ্কিনী হয়েছি গো তারে মন দিয়া, আমি সে আঁখি মুছাইতে চাই আমি মরণে যেন তারে পাই দয়াল পাই গো, মরণে যেন তারে পাই। আর ওরা নিয়ে যাবে কলকাতা। হেভি হেভি হেভি, খুব সুন্দর।